হাই, কেমন আছেন সবাই? গ্রিন ইন মুম্বাই আর একটি ব্লগে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ পয়লা জানুয়ারি, বছরের প্রথম দিন। এলাম দুপুরে রান্নাটা সেরে নিতে। আজ রান্না করবে একটু বিয়েবাড়ি স্টাইলে ভেজ ডাল, সঙ্গে পাঁপড় ভাজা আর পমফ্রেট মাছ ফ্রাই। প্রথমে মাছগুলো ভালো করে কেটে নেব। মাছটা কাটা হয়ে গেছে, এবার মাছের ভিতরে যাতে মশলাটা ভালো করে যায় তার জন্য দুই তিন জায়গায় একটু হালকা করে কেটে নেব। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর তেল দিয়ে একটা মশলা বানাবো, আর একটু আদা রসুনের পেস্ট আলাদা করে বানাবো। প্রথমে মাছগুলো একটু লবণ মাখিয়ে নেব, তারপরে এবার মশলাটা মাখাবো। মশলাটা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখে দেব। আর এদিকে ডালের জন্য সবজিগুলো কেটে নেব, একটু গাজর গোটা গোটা করে কেটে নেব। একটু ফুলকপি, ফুলকপিগুলো গোটা গোটা করে কেটে নেব। একটু বিনস, একটু মটরশুঁটি, একটু টমেটো। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার ডালটাকে ফ্রাই করে নেব। তেল ছাড়াই প্রথমে ডালগুলো দুটো তেজপাতা দিয়ে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পরে এবার ডালটা একবার ধুয়ে নেব। এদিকে সবজিগুলো ভাজা করে নেব। প্রথমে দেব গাজর, গাজরগুলো কিছুক্ষণ ভাজার পরে দেব ফুলকপিগুলো। গাজর আর ফুলকপিটা কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে নরম করে নেব। আর এদিকে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেব। দুটো তেজপাতা, একটু লবণ, একটু হলুদ দিয়ে এবার দিয়ে দেব বিনস গুলো। আর শেষে দেব মটরশুঁটি গুলো দিয়ে সবগুলো একসাথে একটু ভাজা করে নেব। এদিকে ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও ভাজা হয়ে গেছে, সবজিগুলো তুলে নেব। মাছটা ফ্রাই করতে দেব। মাছটা এক পাশে ফ্রাই হোক, এদিকে আমি ডালটা বসিয়ে দেব। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে দিয়ে আদা রসুনের পেস্ট দেব। আদা রসুনের পেস্টটা কিছুক্ষণ হওয়ার পরে তারপরে একটু কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কা আর একটু টমেটো। আর ওর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর পরে সবজিগুলো ওর মধ্যে দিয়ে সবজিটার সঙ্গে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। হয়ে গেছে সবজিটা, এবার ডালটা দিয়ে দেব এর মধ্যে। ডালটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার দেব গরম মশলা, গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে এবার দেব একটা মশলা। এই মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা একসাথে ভাজা করে। এবার এই মশলাটা দিয়ে দেব। ডালটাও হয়ে গেছে, ওদিকে মাছ ফ্রাইটাও হয়ে গেছে, আমরা এবার খেতে বসি। ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে।